এদেশ পাখির দেশ, কত পাখি আছে এইখানে, কত রূপ কত রং কত গান সে পাখিরা জানে। নানা রং আর রূপের বৈচিত্র্যময় পাখিরা বাংলাদেশকে করেছে রূপময়। ভোরের আলো ফুটতেই ঝোপঝাড় আর বন জঙ্গল থেকে ভেসে আছে পাখিদের মধুর কলতান। সকালের হিমেল হাওয়া আর পাখিদের হৃদয় করা গানে মনটা আরও সতেজ হয়ে ওঠে। বিকালে আকাশে দিগন্তে উড়তে দেখা যায় ঝাঁকে ঝাঁকে নানা নাম না জানা পাখিদের। সন্ধ্যায় নিরে ফিরে কিচির মিচির রপ্তলে, এই পাখিদের কারণেই আমাদের দেশটা এত সুন্দর, এত মুগ্ধকর। কিন্তু যান্ত্রিক আর কংক্রিটের এই শহরে পাখির মধুর কিচির মিচির শব্দে ঘুম ভাঙার সুযোগটাই নেই। শহরে বসবাসরত মানুষের ঘুম থেকে সাধারণত জেগে ওঠা হয় কোনো গাড়ির তীক্ষ্ণ হর্নে কিংবা ঘড়ি অথবা মোবাইল অ্যালার্মের শব্দে। তবে অনেকে শখ করে বাসা বাড়িতে পাখি পুষে এই কিচিরমিচির ঘুম ভাঙানোর অভাবটা পূরণ করে। এসব পাখি প্রেমীদের জন্যই শহর অঞ্চলে গড়ে উঠেছে নানা জাতের পাখিসহ বিভিন্ন পশু পাখির দোকান। আর এই দোকানে প্রতিদিন ভিড় জমান পাখি প্রেমীরা। আজকে এমনই একজন পাখি প্রেমিকের গল্প আপনাদের শোনাবো, যিনি পাখি পালন করে লাভবান হয়ে তিনি একজন সফল ব্যবসায়ী রূপে পরিণত হয়েছেন। আমার নাম মোহাম্মদ নাজমুল আরফিন। আমি ওই পাখি পালি অনেকদিন থেকেই। সেটা হচ্ছে যে পাখি আমার প্রথমে খুব শখ ছিল, শখের বসে এই পাখি পালা শুরু করি। তো এটা দেখি যে খুব লাভজনকও, অনেক বাচ্চা হয়, বাচ্চা বাইরে বিক্রি করা যায়। আর এর প্রতি আমি একটু দুর্বল, যে এটা ছোটোবেলার থেকেই এর পিছনে আমি সময় দিই বা এই পাখি পালে আসছে আর কি। পরে পাল্টে পাল্টে দেখলাম যে বাচ্চা হয়, বাচ্চার থেকে বাচ্চা বিক্রি করে আমার বেশ মানে টাকা উপার্জন হয়। পরে আমি অন্য ব্যবসায় ছিলাম, তারপরে আমি এই ব্যবসাতে মানে পরে এখান থেকে মানে আমার আয়ের উৎস। তো এখান থেকে আমি স্বাবলম্বী হয়েছি, আমি একটা জায়গা কিনছি, পরে ওখানে বাড়িও করছি। আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম, বেড়াইতে সেখানে যাই এই পাখিপালা দেখে, ওখানে দেখি যে অনেক বাচ্চা। সেখান থেকে আমার এমনি ছোটোবেলার থেকে এই পাখি পায়রার উপর আমার আমি মানে দুর্বল, এ ছোটোবেলার থেকেই পালি। আর ওখানে দেখে আমার বেশি আগ্রহ হলো, ওখানে বাচ্চা হচ্ছিলো খুঁটিতে দেখি বাচ্চা, ওইটা দেখি বেশি আগ্রহ হলো। তারপর থেকেই আমি এর পিছনে দেখি কী কেমনভাবে বাচ্চা তৈরি করে, কীভাবে হয়, তার এরপরে এর সাথে লাগছে। মানে শহরের কিচির মিচির, শহরের গাড়ি ঘোড়ার গ্যাঞ্জাম, এতে পাখির ডাক শোনা যায় না। এই জন্যে আমি এই পাখি পালছি, এই জন্যে পাখির কিচির মিচির শোনা যাবে, একটু প্রকৃতির একটু ভাব বোঝা যাবে, এই জন্যে পাখি আমার পালা। এর কাছে কত রকমের পাখি আছে? আমার কাছে বেশ কিছু পাখি আছে, নাম বলি। সেটা হচ্ছে যে ছোটো পাখির মধ্যে বাজরিকা আছে, প্রিন্স আছে, লাভবার্ড আছে, ককাটেল আছে, জাভা আছে, সানকুনোর আছে, র্যাম আছে, টারকিউজিন আছে, ডায়মন্ড ডোভ আছে, লাফিং ডোভ আছে, এই ইত্যাদি। আরও পায়রা আছে কিছু রকম, তার সিরাজি আছে, রেন আছে, লাক্ষা আছে, ওই শাটিং আছে, বোম্বাই আছে, আর এইটা জাভা, এখানে দুইটাই জাভা, ওইগুলো লাফিং ডগ। আর এখানে এইগুলো সবই লাভবার্ড, কালার বিভিন্ন কালারে। যেমন হচ্ছে এখানে এটা ধরেন না, এইটা দেন, এটা হচ্ছে ওইটা দিয়ে না, এটা হচ্ছে ডায়মন্ড ডগ। আর ওই পাশে আছে স্টিল, এখানে যেগুলো কবুতর সিরাজি কবুতর বলে, এ হলো বোম্বাই, এ হলো রেন। পাখির দাম কেমন? পাখির দাম বাজরিকা যেমন 400 থেকে 800 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে, লাভবার্ড 2500 থেকে 6000-7000 পর্যন্ত বিক্রি হয়। ককাটেল আছে, ককাটেলগুলো 3 থেকে 5000 পর্যন্ত, বড় মানে ছোটো বড়ো আছে, 3 থেকে 5000 পর্যন্ত বিক্রি হয়। যেমন রোজেলা 30 থেকে 35000 টাকা, তার বেশিও বিক্রি, কালার অনুযায়ী দাম হয়।
র‍্যাম আছে, র‍্যামগুলো 5 থেকে 12 হাজার 13 হাজার পর্যন্ত বিক্রি হয়। এসব মিলায় বেশ ভালোই আছে বিক্রি হয় আর কি। কেউ যদি পাখির ব্যবসা শুরু করতে চায়, তাকে আপনি একজন সফল ব্যবসায়ী হিসেবে কী বলবেন, যে কীভাবে পাখি পালন করবে, তারপরে কীভাবে সে আগ্রহটা করবে? পাখি পালন এটা যদি কেউ আগ্রহ হয়, তাকে আমি যেভাবে মানে পারলে সঠিকভাবে পালা যায় সেভাবে আমি তাকে শিখাই দেব, বা সে যদি আগ্রহ হয় তাকে আমি দেখাইও দেব যে এইভাবে ডিম বাচ্চা করে, বাচ্চা পালবে, এইভাবে হয় আর কি। এই পাখি পালন আর ব্যবসায় কতদিন করছি? আমি পাখি পালছি 95 সাল থেকে, আর ব্যবসা করছি হচ্ছে 12 সাল 14 সাল থেকে। আপনি এই পাখিগুলো নিয়ে আসেন কোন জায়গা থেকে? আমি প্রথমে পাখি নিয়ে আসছিলাম পাবনা, আমার উস্তাদ হচ্ছে রকিবুল ভাই, ওনার ওখান থেকে প্রথম কিছু পাখি নিয়ে আসি, ওর থেকেই শুরু, এখন অনেক পাখি আমার। ধন্যবাদ গুরুকুল লাইভকে আমার পাখি নিয়ে প্রতিবেদন করার জন্য, ধন্যবাদ সবাইকে।